চিঠি এসেছে, চিঠি, চিঠি এসেছে, চিঠি। চিঠি এসেছে? কই, দাও দাও। উফ, কতদিন পরে একটা চিঠি এলো আমার। মা শেফা, আশা করি ভালো আছিস। আমার শরীর একদম ভালো নেই, আজ আছি কাল নেই। কয়েকদিন ধরে তোদের খেজুরের গাছের খাঁটি রস দিয়ে বানানো খেজুরের গুড় খেতে বড্ড ইচ্ছে করছে। মরার আগে যদি একটু খেয়ে যেতে পারতুম, তুই যদি দুই একদিনের মধ্যে একটু খেজুর গুড় পাঠিয়ে দিতে পারতি, তাহলে হয়তো আমার শেষ ইচ্ছেটা পূরণ হতো। ভালো থাকিস, ইতি তোর পিসি রেশমা। আরে, পিসিমা আমার খেজুর গাছের রস দিয়ে বানানো খেজুর গুড় খেতে চেয়েছে, কিন্তু আমি পাঠিয়ে দিব কিভাবে? বাড়িতে আমার বড় কাজ, আমি বরং আমার স্বামীকে গুড় নিয়ে পিসির বাড়িতে পাঠিয়ে দেই। ওগো, শুনছো? ওগো, ডাক দিয়াছেন বউ আমারে, রইব না আর বেশিক্ষণ ঘরের ভিতরে। হাই রে, ডাক দিয়াছেন বউ আমারে। বউ, ও বউ, ডেকেছো আমাকে? বলো বউ, বলো, তোমার হুকুম করো। শোনো, আমার পিসি খেজুর গুড় খেতে চেয়েছে আর আমাকে চিঠি পাঠিয়েছে, খেজুর গুড় নিয়ে আজ বিকেলে তোমাকে পিসির বাড়ি যেতে হবে। কিরে মাইরি, খেজুরের গুড়! খেজুরের গুড়ের নাম শুনতেই জিভ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে আমার। আহা, ওই জল চেটে খেয়ে নাও। আর যাও তো, আমাদের খেজুরের গাছ থেকে আগে রসের আড়ি পেরে নিয়ে এসো। পিসি কতদিন পর আমার কাছে আবদার করেছে। যাও, কলা গাছের মতো এখানে দাঁড়িয়ে না থেকে খেজুর গাছে উঠে পড়ো, যাও। ইরে মাইরি, পিসির আবদারে আমি খেটে মরি। ইস, না রে না, হচ্ছে না, হচ্ছে না তো। যত জোরে ঠেলা মারছে না কেন, তবুও খেজুর গাছে উঠতেই পারছি না। ব্যাটা খেজুর গাছ, মেরা সাথ পাঙ্গা নেই লেনে কা। ওয়েট এন্ড সি। পৌঁছে গেছি রসের হাড়ির কাছে, এবারে রসের হাড়িকে বসে আনতে হবে। ইরে মাইরি, রসের হাড়ি বসে আনতে গিয়ে দেখছি আমার সর্বনাশ হয়ে গেল। হায় হায়, আমি রস এখন কোথায় পাই? রস না পেলে বউ আমাকে বশ করে হেপি কেলাবে। কি করি কি করি, আইডিয়া পেয়েছি। আপনারা কিছু দেখেছেন? দেখেননি তো? আর দেখলেও কাউকে কিছু বলবেন না কিন্তু। খেজুর রসের এমন গন্ধ বেরিয়েছে কেন? খেজুর রস এনেছো নাকি কোনো পচা ডোবা থেকে জল তুলে এনেছো? হ্যাঁ, যা, কি দুষ্টু! এভাবে কেউ অপবাদ দেয় নিজের স্বামীকে? খাটে খেজুরের রস এনেছি বউ, একদম আমার তৈরি, না মানে ইয়ে, একদম খেজুর গাছের তৈরি। মাইরি, দেখেছো কিভাবে দাঁত কেলিয়ে আসছে? আ মরণ! ওরে মিচকে রে মিচকে, এই যাত্রায় তুই বেঁচে গেলি রে। এই, সত্যি করে বলো তো, তুমি রসের বদলে কি এনে দিয়েছো আমাকে? গুড় তো হচ্ছেই নে, বরং যত জাল দিচ্ছি তত দুর্গন্ধ বের হচ্ছে। চ্যাঁ 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 চ্যাঁ, দুর্গন্ধের কারণে নাকটাই বুঝি কুলে পড়ে যাবে। চি, কাল যে মুলো দিয়ে ভাত খেয়েছিলাম বউ, ওই জন্যই তো এত দুর্গন্ধ। আজ রাতে মাংস দিয়ে ভাত খাবো, তাহলে আর গন্ধ হবে না, একদম পাক্কা হিসু দিয়ে দুর্গন্ধহীন গুড় হবে। এই রে, কি বলে ফেললাম আমি, এই যা। ওরে শ্বশুরের ব্যাটারে, তুই এ কি করেছিস? দাঁড়া বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে বাপ, বড় আপিয়ে গেছি। এই স্বামীর কাণ্ড কারখানায় আমি আর বাঁচিনি। স্বামীর কাছে চাইলুম রস, আর স্বামী এনে দিল আমাকে ইসু। ও পিসিমা গো, তোমাকে এবার আমি গুড় পাঠাবো কি করে? হায় হায়, আমার পোড়া কপাল। এই নাও, এই খেজুর গুড়ের আড়ি নিয়ে পিসির বাড়ির দিকে রওনা হও।
অনেক কষ্টে বাজারে ঘুরে গুড় কিনে এনেছি আর যেন কোনো ভুল না হয় এই গুড় পিসির কাছে পৌঁছানোই চাই বুঝেছো নো বউ নো অনলি ভুল নো রাইট মানে হলো আর কোনো ভুল করব না আমি এই যে তোমার হাত থেকে গুড়ের হাড়ি হাতে নিলাম সোজা গিয়ে এই হাড়ির গুড় তোমার পিসির মুখে ঢেলে দিব আ মডন যা করতে বলেছি ততটুকুই করবে ব্যাস যাও এবার রওনা দাও এই যে রিকশাম্যান ইউ আর আন্ডারস্ট্যান্ড আই গোয়িং পিসি শাশুড়ির বাড়ি ইউ রিকশার স্পিড বাড়াইং আই তাড়াতাড়ি পিসি শাশুড়ির বাড়ি যাইং আই নো স্পিড বাড়াইং আই ধীরে ধীরে যাইং ইরে মাই ভি শালার বেটা তুই ধীরে ধীরে যাবি দাঁড়া বেটা তোর স্পিড কি করে বাড়াতে হয় তা আমার জানা আছে আয় আয় রে বউয়ের পিসির গুড়কাণ্ডে আমার জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে ওরে গুড় গুড় রে আর কত জ্বালাবি আমাকে সব গুড় তো পড়ে গেছে এবার পিসির বাড়িতে কি নিয়ে যাব আমি মাইরি নো প্যারা আইডিয়া পেয়েছি উফ মিচকে মিচকে তুই বড্ড ইন্টেলিজেন্ট মাথায় এত বুদ্ধি কিলবিল যে কেন করে সেটাই তো বুঝি না বাপু আমার সোনা গরু আমার মোনা গরু একটু গোবর দে দে না একটু গোবর দে 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 ওরে বাবা রে কোমরের হাড়ি গুলো ফটফট করে বুঝি ভেঙে গেল রে বাবা যাক সেসব কথা হাড়ি ভর্তি গোবর তো পেয়েছি এটাতেই কাজ হয়ে যাবে আমার পিসি গো পিসি ও পিসি 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 ও পিসি ও মা জামাই বাবাজি তা বাবা আমার ভাতিজি কোথায় আর আমার গুড় খেজুরের গুড় আপনার ভাতিজি আসতে পারেনি পিসি তাই তো আমার হাত দিয়ে আপনার জন্য খেজুর গুড় পাঠিয়েছে এই দেখুন হাড়ি ভর্তি গুড় নিয়ে এসেছি মাইরি বাবা গুড় এনেছো আমার জন্য তা ভালো তা ভালো এসো জামাই এসো আজ একসাথে খেজুর গুড় দিয়ে দুধ ভাত খাবো এসো এসো না না আমি খাবো না পিসি এ মানে না না বাবা জীবন গুড়গুলো থেকে কেমন জানি বিস্কুটে গন্ধ বেরোচ্ছে ও বাবা জীবন তাকিয়ে আছো কেন নাও গুড় দিয়ে দুধ ভাত খাওয়া শুরু করে দাও নাও নাও খাও ইরে মাইরি কি মুচিমুতে পড়লাম রে বাপু না না শাশুমা আমি খাবো না আপনি খান নিন নিন খাওয়া শুরু করে দিন পিসিমা না বাবা জামাই না খেলে শাশুড়ি কিভাবে খাবে খাও বলছি খাও চাইরে দে শাশুমা কাইন্দা বাচি গুড়ের বদল আমি গোবর খেতে চাই না চাইরে দে রে কি বললে এগুলো গোবর ওরে জামাই বেটা তুই আমাকে গোবর খাওয়াতে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ইরে মাইরি শালা বুড়ির কোমর বাঁকা হয়েছে তবু শরীরের তেজ কমেনি ও শাশুমা ও মেরা প্যারি পিসি শাশুমা মুঝে আপ মাফ কর দো মাফ নো মাফ অনলি পানিশমেন্ট শোনো বাবা আমি যখন গুড় খেতে চেয়েছি তখন গুড় আমি খাবই আমিও দেখি জামাই গুড় না খাইয়ে কিভাবে তুমি এই বন থেকে চলে যাও আমার নামও রেশমা যাকে ধরি তাকে ছাড়ি দে হ্যাঁ আমি বাড়ি গেলুম গুড় নিয়ে তবে বাড়িতে ফিরবে হ্যাঁ এ কি মুসিবতে পড়লাম রে ওরে আমার গুড় কাণ্ড আরে মিসকে এভাবে মাথায় হাত দিয়ে পুকুর পাড়ে বসে আছিস কেন কোনো এনি টেনশন আরে আরে বানর কি আর বলবো টেনশনের কথা চারদিক শুধু বিগ বিগ টেনশন শুনবি আমার টেনশনের কথা শুনতে হবে
আরে মিসকে নো টেনশন নো টেনশন। শোন, তোর পিসি শাশুড়ি গুড় খেতে চেয়েছে না, তুই বরং তোর পিসি শাশুড়ির বাড়িতে আখ চাষ কর, আর সেই আখের রস বের করে গুড় বানিয়ে দে। আখের গুড় খেজুরের গুড় থেকেও টেস্টি, তোর পিসি শাশুড়ির দিল খুশি হয়ে যাবে। ইরে মাইরি, বাহ কি দারুণ আইডিয়া, এখন আমি বাজার থেকে আখের চারা নিয়ে আসছি। এই দাদা, এসব কি আখের চারা? হ্যাঁ হ্যাঁ, আখের চারা মাত্র 100 টাকা পিস। তাহলে দিয়ে দাও, সব আখের চারা দিয়ে দাও, পিসি শাশুড়িকে আখের গুড় বানিয়ে খাইয়ে দিয়ে দিল খুশি করে দিব। আমার মাথায় এত বুদ্ধি কারে, বাঁশের চারাগুলোকে আখের চারা বলে ডাবল দামে বিক্রি করলাম। পয়সা হ্যায় পয়সা হ্যায়। পিসিমা, ও পিসিমা, দেখুন আমি কি নিয়ে এসেছি। পিসিমা, ও পিসিমা গো। কি জামাই, আমার জন্য কি নিয়ে এসেছো? গুড় নিয়ে এসেছো? খেজুর গুড়? খেজুর গুড় নিয়ে এসেছো বুঝি? নেহি নেহি পিসুমা শাশুমা, খেজুর গুড় নেহি হ্যায়, কিন্তু আখের চারাই নিয়েছি, খেজুর গুড় থেকেও ভেরি বেটার গুড় হবে। এখন বলো তো শাশুমা, এই আখের চারাগুলো কোথায় রোপণ করব? আখ বড় হবে, আখের রস করব, তারপর গুড় তৈরি করব। ও বাবা, আখের গুড় শুনে জিভে সুরুত করে জল পড়ছে। বাবা জামাই, আমার তো কোনো উঁচু জমি নেই, তুমি বরং আমার একটা পুকুর আছে, সেখানে আখের চারাগুলো রোপণ করো। ওকে ওকে শাশুমা পিসিমা, ওকে। তোমরা দেখো গো আসিয়া, রেশমা বুড়ি গুড় খাবে চাটিয়া চাটিয়া। তোমরা দেখো গো আসিয়া, রেশমা বুড়ি গুড় খাবে চাটিয়া চাটিয়া। এ কি জামাই, এগুলো তো আখ নয়, এগুলো তো বাঁশ। আখ কোনোদিন এত মোটা হয়? তুমি তো দেখছি আখের বদলে পুকুরে বাঁশ চাষ করেছো। নো নো শাশিমা, আপ গালত হ্যায়, ইয়া হ্যায় মোটা মোটা হাইব্রিড আখ, এই আখ দিয়ে অনেক রস হবে, অনেক গুড় হবে। ওরে জামাই বেটা, বুড়ি হয়েছে কি এমনি এমনি নাকি? হ্যাঁ, বয়স তো আর আমার কম হলো নে, বাস আর আখ কি আমি চিনিলে নাকি? হ্যাঁ, গুড়ের বদলে একবার গোবর খাওয়াতে চেয়েছিলি, এবার আখের বদলে বাস খাওয়াবি, ওই আখ নামক বাস তোর পিছনে গুঁজে দিব। হ্যাঁ ইদি মাইরি, ওরে বুড়ি খেপেছে রে, পালা মিসকে পালা। দাঁড়া বেটা জামাই, দাঁড়া বলছি। ইয়ে কি গো, তুমি কোথা থেকে টোপ কেসে পড়লে? এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, পিসিমাকে গুড় দিয়েছো তো? সে অনেক কথা, দাঁড়াও বলছি বউ, সব বলছি তোমাকে। ওরে বেটা, তুই আবার ঝামেলা পাকিয়েছিস তাই নে? আজ তোরে কাছি আমি। ওরে বাবা রে, আমি পয়সা গেছি। পয়সা গেছি মান কার জি পায়, ওরে বউ রে ছেড়ে দে রে ছেড়ে দে। সে পা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হেই লা 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 লা, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সে পা চলেছে একা পথে, আরে আরে শেফা সুন্দরী একটু আস্তে হাঁটো, মিষ্টি করে হাসলে তুমি লাগে আমায় ভালো, তুমি আমার ভালোবাসা, তুমি চাঁদের আলো। মাই ডার্লিং, মে তুমসে বহুত প্যার করতা হুঁ, আই লাভ ইউ। এবার ফুলটা টুকুস করে হাতে নিয়ে অ্যাকসেপ্ট করো, মেরা প্যার ফুল টুসি। হ্যাঁ হ্যাঁ মিজকে, তোমাকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবে নে, আমি তোমাকে লাইক করি না। ডিসগাস্টিং, সামনে থেকে সরে দাঁড়া বলছি, আমার কলেজে যেতে দেরি হচ্ছে। ইরে মাইরি, কলেজে যেতে দেরি করলে তুমি শুধু ক্লাসই মিস করবে, আর আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করলে সোজা আমাকে হারাবে। মাইরি, সো মাই ডার্লিং, নো লেটিং, ফুল হ্যান্ডিং। জি
আমার চেহারা, নাম রেখেছে তার পেয়ারা। নিজেকে আয়নায় কখনো দেখেছিস ভালো করে? চত্ব সব। আরে আরে, আমাকে আড়ালে কাটতে হবে আড়ালে। ভাইজান, আজ তুমি যতক্ষণ আমার ফুল না নিবে ততক্ষণ আমি রাস্তা ছাড়বো না। মাইরি, এই শুয়ে পড়লাম, আমার উপর দিয়ে চলে গেলে আমার মরা মুখ দেখবে তুমি। মাইরি ডং, ওসব বাংলা সিনেমার ডায়লগে আমি আটকাবো নে। ও নো, ইরে মাইরি, আরাম জাদি একটুও দয়া মায়া নেই তোর? অকালে বিধবা হতে চাস? যাই হোক, শখের শিয়ালিনীর দেয়ে আঘাত মনে রাখতে নেই। আমি হাল ছাড়বো না শেফা, তোমাকে আমার করেই ছাড়বো। মাইরি, ও শেফার বাবা তোমার শেফা কথা শোনে না, যার তার সাথে ডেটিং মারে আমায় চেনে না। শেফা কলেজে যাইবো, বারান্দায় আইবো, শেফারে দেইগায় আমার পরাণ জুড়াইবো। হাই কপাল, পেয়ার নেই সামজা শেফা। মাইরি, এই পিচকে গাদাকে কতবার বলেছি তাড়াতাড়ি আমার নোটস গুলো দিয়ে যেতে। পই পই করে বলেছি ওয়েট করতে পারবো নি, তবু আমাকে দেরি করাচ্ছে। আজ আয় বেটা, তোকে দেখাবো মজা। ইরে মাইরি, এই সুন্দর পার্কে সুন্দরী কি আমার জন্যই অপেক্ষা করছে নাকি? আরে আরে, সুন্দরীকে যে অস্থির দেখাচ্ছে। সুন্দরী ম্যাডাম, আমি তোমার জন্য রাত জেগে চার লাইনের একটা কবিতা লিখেছি, খুব সুন্দর কবিতা। শোনো, বলছি, পাখির মতো উড়ে উড়ে বসবো তোমার ডালে, মিষ্টি করে পাপি দিব তোমার দুটি গালে। বেয়াদব, আরেকটা কথা বললে তোকে জুতা পিটা করব। সরে যা আমার চোখের সামনে থেকে। ইরে মাইরি, আমার ডার্লিং দেখি রাগ করেছে। তবে যাই বলো ডার্লিং, রাগলে তোমাকে দারুণ লাগে। একটু আগে তো কিছুই করতে পারলাম না, কিন্তু এবার মনে হচ্ছে তোমাকে একদম খেয়েই ফেলি। ও অসভ্য বজ্জাত ল্যাদা কোথাকার, এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কি আছে জান? আমি তো অনেক আগেই তোমার প্রেমে ঠিক এভাবেই পড়ে গিয়েছি। শেফা, এই নাও তোমার নোটগুলো। এই তোমার সময় হলো আসার? কালকে পার্কে আমি ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেছি, সে খেয়াল কি আছে তোমার? হ্যাঁ, সরি শেফা, আসলে কালকে বাবা আমাকে ব্যবসার একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল, সেই কাজটা করতে আমি শহরে গিয়েছিলাম। শহর থেকে আসতে একদম রাত হয়ে গিয়েছে। এবারে এই অদমকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে মনে যে আমার বড্ড কষ্ট হয় শেফা। হয়েছে হয়েছে, আর অভিনয় করতে হবে নি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন নোটসগুলো হাতে দিয়ে কেটে পড়ো তো, কালকে কলেজে দেখা হবে। ঠিক আছে মহারানী, আসি তবে। বাহ বাহ, কেয়া সিন হে, এই হারামজাদার জন্যই তুমি আমাকে পাত্তা দাও না? আজ সব পরিষ্কার আমার সামনে, ওই শালা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ওকে তো তুলেই ফেলবো পথ থেকে। মাইরি, খবরদার, ইতকে কি একদম গালাগালি করবে নে। ও পথের কাঁটা নয়, বরং পথের কাঁটা তুমি, ও তোমার মতো অসভ্য নয়। ইরে মাইরি, কি আছে? হ্যাঁ, কি আছে ওই ফিস্কের মাঝে যা আমার মাঝে নেই? আমি তো তোমার জন্যই অসভ্য হয়েছি। মাইরি, তুমিও আমাকে গ্রহণ করো জান। কি নিয়ে ফিস্কে সেটা বলো? ফিস্কে সব আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তোমার কি আছে? হ্যাঁ, না আছে গাড়ি, না আছে একটা টাকা কড়ি। তোমার ওই ছোট কুড়ে ঘর কি বাড়ি নয়, গাছতলা বলে, বুঝেছ? রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। ইরে মাইরি, শেফা, তোমার বাড়ি গাড়ি চাই তাই তো? ঠিক আছে, আজ থেকে আমি কঠোর পরিশ্রম করব, আর তারপর সবকিছু নিয়ে এসে তোমার পায়ের কাছে ছুঁড়ে মারব। তুমি শুধু আমাকে একটা মাস, শুধু একটা মাস সময় দাও শেফা। চালনি কুকুরে নামতে বাঘা, পরেরটা পরে দেখা যাবে। ইরে মাইরি, হাঁটতে হাঁটতে পা দুটো অবশ হয়ে আসছে, এদিকে সূর্যটাও শেফার মতো অহংকারী আচরণ করছে। শেফার যেমন তেজ, এই সূর্যেরও তেমন তেজ। এদিকে শেফাকে দেয়া এক মাসের সময়ের 10 দিন কেটে গেল, এখনো একটা কাজ পেলাম না। এবার কি হবে? কি করে এক মাসে বাড়ি গাড়ি করব? এ বিধাতা, বেশি নয়, শুধু এক বস্তা টাকা ছুঁড়ে মারো আমার মুখে। মাইরি,
এই শালা অহংকারী সূর্যের জন্য আকাশটাও দেখতে পাচ্ছি না। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। দূর হ আমার চোখের সামনে থেকে। একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম, ওরে মনের কাছায় যতন কইরা দিলাম তোরে ঠাই, তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। লা 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 লা। কিরে মিসকে বন্ধু, এমন দেবদাসের মতো বিরহের গান গাইছিস কেন? তেরা মনে কিয়া চলতি হে মুঝে বাতাও। শুনতে চাস বন্ধু? তবে শোন। ও এই ব্যাপার, আমাকে আগে বললে তোকে এত কষ্ট করতে হতো না বন্ধু। শোন বন্ধু, অত কঠিন কাজ তোকে করতে হবে না, আমি তোকে একটা সহজ কাজ বলে দিচ্ছি। ইরি মাইরি, আরে বদমাইশটা দেরি করিস না, তাড়াতাড়ি বল বন্ধু, আমার যে আর তর সইছে না মাইরি। আরে দাঁড়া দাঁড়া, অস্থির হোস না। শোন, তুই চুরির কাজে লেগে পড়, চুরির কাজে, বুঝলি? চুরির মতো সহজ কাজ আর নেই এই পৃথিবীতে। ধনী পশুর বাড়ি চুরি করে তুই রাতারাতি নিজেই ধনী হতে পারবি, বুঝেছিস? আর একবার ধনী হলেই তুই তোর প্রেমিকাকে পাবি, এতে কোনো সন্দেহ নেই। এই না হলো আমার বন্ধু, বহুত থ্যাংকু মে জাতা হুই আর। উফ, ঘরে ইঁদুরের যা উপদ্রব হয়েছে না, একদম কাপড় চোপড় কেটে সব বনাশ করে ফেলছে। কাপড় চোপড় খাওয়া শেষে না জানি ইঁদুর আমার গহনাগুলো কেড়ে ফেলে। এই যে কিছু একটা করো, আমি এই ইঁদুরের উপদ্রব মেনে নিতে পারছি নে। আরে আরে গিন্নি, ইঁদুর মারা ঔষধ থাকতে তুমি চিন্তা করছো কেন? বিস্কুটে ইঁদুর মারা বিষ মিশিয়ে পুরো ঘরে ছিটিয়ে দাও, কাল সকালে দেখবে সব ইঁদুর কুপুকাত হয়ে পড়ে আছে। এটাই বুঝো না? ইরি মাইরি, এরা দেখছি সেই ধনী, বিস্কুট গুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ভালোই করেছে, আগে এই বিস্কুট গুলো খেয়ে পেট ঠান্ডা করি, তারপর না হয় ঠান্ডা পেটে চুরি করব। ও নো, ইরে ইরে ইরে, মাম মাথাটা কেমন যেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, আরে 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 আরে, বুকটা কেমন ধরাস ধরাস করে কাঁপছে। ওরে বাবারে, চোখে সবকিছু গোলা দেখছি, এসব কি হচ্ছে আমার সাথে? আয় আয়, এ আমি কি দেখছি? ও গো, উঠে পড়ো উঠে পড়ো, সর্বনাশ হয়ে গেছে গো। ওহো গিন্নি, সকালে রেডিও বাজানোর অভ্যাসটা তোমার গেল না? আরে ওসব রাখো, মেঝেতে তাকিয়ে দেখো, ইঁদুরের পরিবর্তে সোজা মিজকে কুপকাত হয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখো মরেছে কিনা বেঁচে আছে। হায় হায় গিন্নি, এ তো মরে গেছে, মনে হচ্ছে এ আমাদের ঘরে চুরি করতে এসেছিল। দেখো পাশে বস্তা পড়ে আছে। হায় হায়, চুরি করতে এসে নিজের জীবনটাই দিয়ে দিল বেচারা। শেফামা শেফামা, বাইরে আয়, তোর জন্য খুশির খবর আছে। কি হয়েছে বাবা, এত অস্থির হয়ে আমাকে ডাকছো কেন? কি খুশির খবর এনেছো বলো তো। মারে, তোর জন্য আমি বিয়ে ঠিক করেছি তোর বন্ধু ফিস্কের সাথে। ফিস্কের বাবা অনেক বড় লোক, তার অনেক বড় ব্যবসা আছে, ফিস্কের কাছে তুই অনেক সুখে থাকবি। ফিস্কি তোকে বিয়ে করতে রাজি হয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিনেই তোদের বিয়ে, তোর কি কোনো আপত্তি আছে রে মা? যাক, এতদিনে মনের মধ্যে একটা খুশির খবর পেলুম, মিজকে তো আর নেই, একটা বড্ড জ্বালিয়েছে, এবার মিজকে বিয়ে করে একটু সুখে থাকা যাবে। কি রে মা, কি ভাবছিস, কিছু বলছিস না কেন রে মা? না মানে আসলে ইয়ে বাবা, আমার কোনো আপত্তি নেই, তোমার ভালোতেই আমি রাজি। শেফা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি, আসলে আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসতাম কিন্তু কখনো বলিনি,
আজ বলছি আই লাভ ইউ টু লাভ মি আমিও লাভ মি টুটু উফ বাবা সেই কখন থেকে ওই সেবাকে খুঁজছি আমি মরতে না মরতেই সেবাকে বন থেকে উদাও হলো নাকি ওই জামরাসটাও না অসময়ে এসে আমার প্রেমের কাঁটা হয়ে আমাকে পরপারে নিয়ে আসলো দূর দূর আর ভালোই লাগে না এরে মাই রে এসব আমি কি দেখছি শেফার কোলে পিসকে শুয়ে আছে আমার অনুপস্থিতিতে এরা দুজন বিয়ে করে নিয়েছে শেফা বেবি আমার চোখে কালো পট্টি বেঁধে তুমি ঠিক করোনি তোমার জন্য চুরি করতে গিয়ে আমি এপারে এসেছি আমাকে টপকিয়ে ওই পিসকেকে ট্রফি জিততে দেব না আমি জান আমি আজকে দুপুরে শহরে যাব ব্যবসার কাজে সব কাজ শেষ করে এক মাস পরে আসব তুমি কিন্তু মন খারাপ করো না জান আমি আসার সময় শহর থেকে তোমার জন্য অনেক সাজুগুজুর জিনিস নিয়ে আসব হ্যাঁ আরে না গো আমি মন খারাপ করিনি তুমি তো আর ঘুরতে যাচ্ছ না যে মন খারাপ করব আরে আরে মিসকে তোর তো লটারি লেগে গেল এই ফিসকের অনুপস্থিতিতে আমি ফিসকে সাজে সেপার সাথে ইকরি বিক্রি খেলব ফিসকে সাবধানে যাবে কিন্তু আমি তোমার অপেক্ষা রইলুম মিসকে আজ থেকে তোর আসল খেলা শুরু এই খেলায় তোকে জিততেই হবে বউ ও বউ ঘর থেকে বেরিয়ে এসো কে তুমি তুমি জানি শহরে না বউ যাইনি মাঝ রাস্তায় বাবার সাথে দেখা হয়েছিল বাবা বলল আর যাওয়া লাগবে না তাই চলে এলাম আমার বড্ড ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও ডার্লিং কিন্তু তুমি তো একটু আগে খেয়ে বেরিয়েছো এত তাড়াতাড়ি তো তোমার ক্ষুধা লাগেনি ওহো শেফা আগে লাগেনি আজ লেগেছে তাড়াতাড়ি খেতে দাও বলছি আর শোনো আজ থেকে রোজ শুধু মাছ মাংস রান্না করবে বুঝেছো আরে পাগল হয়েছো নাকি আমরা তো রোজই মাছ মাংস খাই আচ্ছা তোমার কি হয়েছে বলো তো কিছু হয়নি ডার্লিং অনেকদিন পর তোমাকে দেখে মনের ভিতর কেমন দুগদুগ করছে মানে কি বলছো আরে ও কিছু না এসব ব্যবসার কথা তুমি বুঝবে না যাও এবার খাবার বারো আমি আসছি উফ বাবা একটুর জন্য বেঁচে গেলাম শেফা জান জান আমার বাইরে বেরিয়ে এসো আমি চলে এসেছি কি গো শেফা শুনতে পাচ্ছ তুমি এই কোন শালারে আমার বউকে এত আদর করে ডাকে বউ তুমি বসে থাকো আমি দেখে আসি কে ডাকছে এই এই কে তুই তুই আমার ঘরে কি করছিস হ্যাঁ আমি কি মানে আমি হলাম ফিসকে এই বাড়ির মালিক তুই কে কি চাই হ্যাঁ শুনি কি বললি তুই ফিসকে কখনোই না ফিসকে তো আমি কি গো কে এসেছে বাইরে এ কে আমার ডাবল স্বামী কবে হলো কি আমার আসল স্বামী আমি তো চিনতেই পারছি না শেফজন আমি তোমার আসল স্বামী শহর থেকে এইমাত্র আসলাম না না ডার্লিং ও মিথ্যা বলছে আমি তোমার স্বামী আমি তো এখনই ঘর থেকে বেরিয়ে আসলাম এ নিশ্চয় কোনো প্ল্যান করে এখানে এসেছে না জান না আমার কোনো প্ল্যান নেই সত্যি বলছি আমি তোমার স্বামী ডার্লিং তোমার দিব্যি আমি তোমার স্বামী এই শালা আমাদের দুজনকে আলাদা করতে চায় তুমি একে তাড়িয়ে দাও অনেক শুনেছি আর নয় আমাকে আমার স্বামী থেকে আলাদা করতে চাস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আরে আরে জান বিশ্বাস করো আমাকে তুমি বিশ্বাস করো আমাকে তাড়িয়ে দিও না তোমার স্বামীর যে জন্ম দাগ আছে সেটা কি ভুলে গেছো এই দেখো আমার জন্ম দাগটা দেখো আরে তাই তো তোমার যেহেতু জন্ম দাগ আছে সেহেতু তুমি আমার স্বামী কিন্তু তুই কে
বল, সত্যি করে বল, এত বনিতা করবি নে? না মানে এ আমি স্বামী চুপ কর, আর একটা মিথ্যা কথা বললি না, এই বটি দিয়ে তোর মাথা থেকে দেহটা আলাদা করে দিব। না না ডার্লিং, একবার মরে আত্মা হয়েছি, এবার মরে ডাবল আত্মা হতে চাই না। ওরে বেটা, তুই মরার আগেও আমাকে জ্বালিয়েছিস, মরার পরেও জ্বালাচ্ছিস। দাঁড়া বেটা দাঁড়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।